नमस्कार, आमार चैनले सकल के स्वागत जानाई। आशा करी तोमरा सबाई खूब भालो आछो। आमार यात्रा एखान थेके शुरू होच्छे। आमी एखन चललाम मासिर बाड़ी पश्चिम बर्धमानेर विख्यात काली पूजा देखते। तो ये काली पूजार पूजाटा तो अवश्य विख्यात, तार साथे विसर्जनटा देखार मतो, एबं आमी एकटा व्लगे पुरोटा कवर करार चेष्टा करेछि। तोमरा साथे थेको। আর আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা খুব খারাপ, তার সাথে সাথে শরীরের অবস্থা খারাপ, তাই আমি এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর আমি গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। এখানে প্রথমে গ্রামে ঢুকতে একটি আশ্রম আছে। চলো তাহলে আমি আমার ভিডিও শুরু করে ফেলি, আর তোমরা আমার সাথে থেকো। আমি যেদিন এসেছিলাম সেদিন ছিল ভূত চতুর্দশী, তাই অনেক প্রদীপ জ্বেলেছিলাম এবং সেই ফটোগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। কারণ সেদিন তো কালী পূজা নেই, শুধুমাত্র প্রদীপ জ্বালানো হয়, ধনতেরাস হয় এসব। পরের দিন সকালে আমরা সবাই মিলে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখানে তেল, আলতা, সুগন্ধি, সিঁদুর সমস্ত কিছু আছে। মাও রেডি হয়ে গেছে স্নান টান করে। আমরা সবাই মিলে পুজো দেব এবং আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে, গ্রামের বউ মেয়ে ছেলে সবাই মিলে আমরা মাকে সুগন্ধি, সিঁদুর, আলতা সমস্ত কিছু মাখাই। এবং এটা এই গ্রামের নিয়ম, অন্যান্য কোনো গ্রামে আছে কিনা আমি সত্যিই জানি না। চলুন আপনাদের সকলকে আমার সাথে মন্দিরে নিয়ে যাই খ্যাপা মায়ের কাছে। আর পাশে যে আছে সে হচ্ছে আমার দাদার ছেলে, মেয়ে বৃষ্টি, সরি, ছেলেও আছে এবং পিছনে বৌদিও আছে, ও হচ্ছে আমার দিদির মেয়ে। যাই হোক, ওকে ভালো করে দেখা গেল না। এবার আমরা প্রত্যেকে মিলে পুজো নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, মন্দিরের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে খ্যাপা মায়ের মন্দির, চলুন ভেতরে যাওয়া যাক। আর এই মা 800 বছরের পুরনো, 700 থেকে 800 বছরের পুরনো, এবং এটি হচ্ছে আমাদের বড় মা। খ্যাপা মায়ের চুলে তেল লাগাচ্ছি, পায়ে আলতা এবং কাপড়ে সুগন্ধি লাগাচ্ছি। আমি যেহেতু এটা ফার্স্ট টাইম করছি, আমি এর আগে কোনোদিন করিনি। এর আগে আমি আসতাম, কিন্তু কোনোদিনও তেল, আলতা, সিঁদুর এসব আমি লাগাইনি। কারণ আমাদের মানে আমাদের গ্রামে যে নিয়মটা আছে, আমরা মাকে কোনোদিনও ছুই না, তাই মানে শুধুমাত্র বিসর্জনের দিন প্রণাম করি ছুয়ে, ঠিক আছে? তো সেই জন্য আমি কোনোদিন করার সাহসটা আমি জোগাতে পারিনি। তো ফাইনালি যখন আমি আগের বছর ভেবেছিলাম যে করব, তাই আমি এবারের অসুস্থতার থেকেও আমি এই কাজটা করতে পেরেছি। আমার ইচ্ছে ছিল জিনিসটা করার জন্য। তো যাই হোক, যেহেতু প্রথমবার করছি সেহেতু মা আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে এবং বাকিরাও ভিড় করে দাঁড়িয়ে আছে, তাদেরকেও জায়গা করে দিতে হবে। আমার একটু দেরি হচ্ছে কারণ আমি এর আগে কোনো দিন করিনি। আমি চলে এসেছি বাগদিপাড়ার মন্দির। এখানেও খ্যাপা মা, এই মায়ের নাম বাগদিপাড়ার খ্যাপা মা। তো এখানেও খ্যাপা মা আছেন, ওনাকে পুজো করা হয়। এবং এখানেও প্রত্যেকটা মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তেল, আলতা, সিঁদুর এই সমস্ত কিছু এখানে মা কালীকে দিতে আসে। এবং আমি প্রতিটা মন্দিরে একই কাজ করেছি, আমরা সবাই মিলে একই কাজ করছিলাম এবং সেটাও এখানেও করব। তাহলে দেখতে থাকুন, প্রত্যেকটা মায়ের নাম আলাদা এবং প্রত্যেকটা মন্দিরে আমি যখন যাব আপনাদেরকে প্রত্যেকটা মা কালীর নাম আমি বলবো এবং তাদের বর্ণনাও আমি কিছুটা করব। আমি দেখাচ্ছি আপনাদেরকে দালানে কালী। এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এবং এখানে দুর্গাপুজো, কালী পুজো দুটোই হয়। আমরা ভেতরে চলে যাচ্ছি, সেখানে মাকে রাখা হয়েছে।
উনিও খ্যাপামা, কিন্তু ওনাকে খ্যাপামা বলা হয় না, উনি দালানে কালী নামেই পরিচিত। আমরা এবার এখানে সবাই মিলে মাকে তেল, আলতা, সিঁদুর সবাই মিলে লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু মাকে তেল, আলতা, সিঁদুর, সুগন্ধি সব কিছুই লাগাতে পারে। বউ, বাচ্চা, মেয়ে, এখানকার ছেলেরা সবাই, প্রত্যেকে। মা এখানে পুজো দিচ্ছে, আমরা সকালবেলায় পুজো দিয়ে দিই, বাকিরা অনেকে আছে যারা রাত্রেবেলায় পুজো দেয় মায়ের, কারণ মায়ের পুজোটা আসলে তো রাত্রেবেলায় হয়, তাই অনেকে রাত্রে পুজো দেয়, আমরা দিনে পুজো দিয়ে চলে যাচ্ছি। এখানে আমরা একই কাজ করেছি, মাকে তেল, আলতা, সিঁদুর এসব দিয়েছি, কিন্তু তার কোনো ভিডিও আমি তুলিনি, আর আমরা সবাই মিলে কিছু ফটো তুলেছি। এরপর আমরা চলে যাচ্ছি অন্য একটি মন্দিরে, যেখানে মাকে নবীনা কালী হিসেবে পুজো করা হয়। এই মা কালীর বা এই খ্যাপামায়ের বৈশিষ্ট্যই হচ্ছে মাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কারণ আমরা প্রত্যেকে জানি মা কালী চণ্ডাল যেটা বলা হয়, মা কালীর একটা অন্য রূপ আছে, খেপে যাওয়ার একটা রূপ আছে, সেই জন্য আমরা একটু ভয়ই পাই মা কালীকে, অথচ ভক্তিও করি। এবং এই কালীকে বেঁধে রাখা হয়েছে, এর পিছনে অনেক ঘটনা আছে, অনেক কারণ আছে, যেগুলো আমি শুনেছি এর আগে আগে, ঐতিহাসিক অনেক কারণ আছে, তার জন্য বেঁধে রাখা হয়। মায়ের সামনে কখনো চুল খুলে যাওয়া যায় না, চুল বেঁধে যাওয়া হয়। তো এইসব বিভিন্ন ঐতিহাসিক ঘটনা আমি শুনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে বললাম, কারণ আমি বলেছিলাম এই প্রত্যেকটা কালীরই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে, আর আপনাদেরকে সেগুলো একটু একটু করে শোনাবো। এই মা কালীর প্রচণ্ড রাগ আছে এবং তার জন্য কিন্তু বেঁধে রাখা হয় মা কালীকে। এবার আমি চলে এসেছি অন্য একটি মন্দিরে। এই মাকে বারুজ্জা কালী হিসেবে পুজো করা হয়। বারুজ্জা অর্থাৎ ব্যানার্জিদের মা কালী, ব্যানার্জি পরিবারের এটা মা কালী, এবং এই কালীকে পুজো করা হয়। আর এই মা কালীর মাথায় আপনি কোনো বড় মুকুট দেখতে পাবেন না, শুধুমাত্র টিকলি দিয়ে সাজানো হয়। আর এই মা কালীকেও আমরা সবাই মিলে তেল, আলতা, সিঁদুর এই সমস্ত কিছু দিয়ে পুজো করেছি এবং সমস্ত কিছু মাখিয়েছি মাকে। বারুজ্জা তলাতে একজনের বাড়িতে ভৈরব রাখা হয়েছে, সেই ভৈরবের পুজো হয়, সবাই পুজো দিয়ে যায়। এরপর আমরা চলে যাচ্ছি মঠে। মঠে অনেকটা যেতে হবে, মানে সিঁড়ি দিয়ে উঠে একটু ভেতর দিকে, খুব ভেতরে না, গেট পেরিয়ে মঠের দিকে আমরা যাচ্ছি। সেখানে কালী মা নেই, তবে ওখানে বিভিন্ন অন্যান্য ঠাকুরেরা আছেন এবং সেখানেই আমরা যাচ্ছি, চলুন। এখানে মঠের মধ্যে সবাই পুজো দিতে এসেছে এবং দুটো ছোট ছোট বাঁদর এখানে বসে আছে, সবাই মিলে পুজো দিতে এসেছে। এবার আমরা চলে যাব মঠের ভিতরে। এই মন্দিরে দুজন সাধক পুরুষ আছেন, তার মধ্যে একজন পুরী বাবা এবং কাঠিয়া বাবাও আছেন, ওনার ছবি রাখা আছে। ইনি হলেন পুরী বাবা এবং আরেকজন সাধক পুরুষ আছেন, ওনাকেও এখানে পুজো করা হয়। আর এখানে একদম মন্দিরের পাশেই আর কি একজন মা আছেন, যেখানে ছোট্ট করে একটা মন্দির করা হয়েছে, মা বিল্লবাসিনী। আর এখানে আমরা পুজো দিলাম সবাই মিলে, তারপর কিছু ছবি তুললাম এবং তারপরে আমরা বাড়ি ফিরে এসে রাত্রেবেলায়, আমার আর বেরোনোর সময় ছিল না বা ক্ষমতাও ছিল না, আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এবং ভীষণভাবে ব্যথা করছিলো, তাই রাত্রেবেলায় আমার যতটুকু আমি ভিডিওগুলো জোগাড় করতে পেরেছি, ভিডিও ক্লিপগুলো পেয়েছি, ততটুকুই করেছি। এবং এখানে ব্যান্ড পার্টি মানে বাজানোর জন্য এখানে আনা হয়েছে আর কি, সবাই মিলে বাজাচ্ছে, এনজয় করছে ব্যাপারটা, এবং রাত্রেবেলায় পুজো আছে, সবাই ভীষণ এনজয় করেছে। কিন্তু সেই সময় আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম। আর আপনারা পুরো ভিডিওটা এনজয় করুন, এখানে আমি ভিডিওটা শেষ করব। পরের দিনের বিসর্জনের ভিডিওটা আমি পরের দিন দেব,
आज हमें दीची ना माने ये वीडियो जो आकटू दीते थी तालोले क्योंकि वीडियो क्लिप एड करते थे हमारे वीडियो प्राय 43 मिनिटर मत हो जाए और अभी आजकल प्रथम पर्वी एखे शेष कर तुम्हारा सबा साथे थे द्वितीय पर्व खूब ताड़ी आसते चले विसर्जन बेसिकाली विसर्जुन जो बेपारेटाई द्वितीय पर्व आनब प्रथम पर्व यटुक थक माँ कल सारा रतरे पुजो होलिदान समस्त किचुए और तुम्हारा एनजय करो खूब ताड़ी आर फिर आज के मत टाटा द्वितीय पर्व ताड़ी आस नमस्कार एवं धन्यवाद।